অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভিভিআইপি প্রোটোকল নিয়েও জ্যামের মধ্যেই বসে থাকতে দেখা গেল। এমন দৃশ্য ঢাকা শহরে দেখা যাবে তা কেউ ভেবেছে? নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই তাদের কাজ মানুষকে নাড়া দিয়ে যাচ্ছে প্রবলভাবেই। উত্তাল এক পরিস্থিতিতে গত 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করেছে নতুন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল ক্রমেই তা স্বাভাবিক হয়ে আসছে। অফিস, থানা, বিপণী বিতানগুলো ফিরতে শুরু করেছে আপন রূপে। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে রাস্তাঘাটে বাড়ছে যান চলাচল। বর্তমান সরকার শপথ গ্রহণের পর এমন আরও কিছু সুন্দর বিষয় সামনে উঠে এসেছে যা সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পদে পদে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছিল, তবে রাতারাতি পরিবর্তন না এলেও বাজারে ক্রমাগত হ্রাস পাচ্ছে নিত্যপণ্যের দাম। পাড়া মহল্লায় চুরি, ডাকাতি, লুণ্ঠন ও নৈরাজ্য কমে গেছে, ক্রমেই জননিরাপত্তার উন্নতি হচ্ছে, শান্তি ফিরে আসছে জনজীবনে। এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু কাজের জন্য প্রশংসা পাচ্ছে বর্তমান সরকার। যানজট আর ঢাকা শহর যেন একই সুতোয় গাঁথা, আর এই যানজট অসহনীয় হয়ে উঠে ভিভিআইপি প্রোটোকলে পড়লে। ঢাকা শহরের নিত্যদিনের চিত্র হয়ে উঠেছিল ভিভিআইপি প্রোটোকলে সৃষ্ট যানজট। তবে এইবার উল্টো চিত্র দেখা গেল রাজধানীর সড়কে। বাংলাদেশের কোনো সরকার প্রধান বোধহয় এই প্রথম দায়িত্বে থাকা অবস্থায় জ্যাম প্রত্যক্ষ করলেন। ভিভিআইপি প্রোটোকল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বসেছিলেন জ্যামে, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য প্রোটোকলে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা যানজটের মাঝে প্রধানমন্ত্রী লেখা একটি গাড়ির চারপাশে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রোটোকল বিধি অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান থাকলেও বর্তমান পরিস্থিতিতে জনদুর্ভোগ না বাড়াতে প্রধান উপদেষ্টা সাধারণ জনগণের মতোই যানজটে অপেক্ষা করেন। এই ঘটনায় প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছেন প্রশংসায়, প্রশংসা পাচ্ছেন সরকারের অন্যান্য উপদেষ্টারাও। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করার ঘোষণা দিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া এই উপদেষ্টা। তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। এদিকে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুলিশকে দায়িত্বে ফিরিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা, তবে দায়িত্ব গ্রহণের পর এই পরিস্থিতি অনেকটাই সামাল দিতে পেরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। কাজে ফেরার ব্যাপারে পুলিশের বেশ কিছু দাবি ছিল বর্তমান সরকারের কাছে, সেই দাবি পূরণের অংশ হিসেবেই বদলে যাচ্ছে পুলিশের বর্তমান পোশাক এবং লোগো। অল্প সময়ের মধ্যে নতুন পোশাক পাচ্ছেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এই বিষয়টি পুলিশ সদস্যদের মনেও একটা স্বস্তির বাতাস প্রবাহিত করেছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেল চালুর নির্দেশনা দিয়েছে সরকার। জানা গেছে আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে মেট্রো রেল। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গণমাধ্যমকে জানিয়েছে, যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচলে সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে, তবে আপাতত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে থামবে না মেট্রো রেল। আন্দোলনের সময় এই দুটি স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি 14টি স্টেশন চালু থাকবে। অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের প্রথম সপ্তাহেই জনসাধারণের বেশ প্রশংসা কুড়িয়েছে বলা যায়। তবে সাধারণ মানুষের চাওয়া দ্রুত দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকেই দেশকে নিয়ে যাবে এই সরকার।